অর্থ আত্মসাৎ সহ দুর্নীতির নানা অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। সকাল 10টায় তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। এরপর তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে নেওয়া হয়। অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। অনুসন্ধান কমিটি লিয়াকত আলী লাকীর কাছে 2019-20 এবং 20-21 অর্থ বছরে শিল্পকলা একাডেমির বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্রের ফটোকপি তলব করে। এছাড়া 2020-21 অর্থ বছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র, 2019-20 অর্থ বছর থেকে 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত ব্যয় সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশ বই এবং শিল্পকলা একাডেমির নামে সোনালী ব্যাংক সেগুনবাগিচার শাখা থেকে স্টেটমেন্টের কপি চাওয়া হয় একাডেমির মহাপরিচালকের কাছে।